আদিম ডানাহীন পতঙ্গ ও ইকথিওস্টেগার মতো প্রাথমিক উভচর প্রাণীরা এই সময় আবির্ভূত হয়। সরীসৃপের মতো অথচ স্তন্যপায়ী ডাইমেট্রোডনেরা পিঠে নৌকোর পালের মতো একটা অঙ্গের সাহায্যে তাপ নিয়ন্ত্রণ করতে পারত। সাইমোনাথাসের মতো প্রাণীরা যারা সরীসৃপের মতো স্তন্যপায়ী, আবার কুকুরেরও বৈশিষ্ট্য আছে। দানবীয় ড্রাগন তাই আর আর্শরা বিদ্যুৎ বিশ্বের মতো প্রকারাই তখন পৃথিবী শাসন করত। পৃথিবীতে যত কয়লা পাওয়া গেছে তার অধিকাংশই তৈরি হচ্ছে কার্বনি ফেরত ব্যান কচ্ছপ ও কুমিরদের আবির্ভাব হয় আজ থেকে 22 কোটি বছর আগে। প্রথম স্তন্যপায়ী ছিল ইঁদুরের মতো আকারের মেগালোস্ট্রডন। প্রাচীন সরীসৃপেরা ক্রমশ হারিয়ে যায় এবং আবির্ভাব হয় ডাইনোসরদের, সেটা প্রায় 20 কোটি বছর আগে। তারা নানান আকার ও আকৃতিতে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং নানা রকম আবহাওয়ার সাথে মানিয়ে নেয়। কোনো কোনোটা ওজনে কাঠবিড়ালির মতো হালকা, প্রায় 23 মিটার পর্যন্ত হত, যা একটা 23 ফুটের দৈর্ঘ্যের সমান, আর ওজনে হতো 75,000 কেজি। সরীসৃপেরা সমুদ্র ও আকাশেও ছড়িয়ে পড়ে। প্রাচীনতম উড়ন্ত সরীসৃপ ইউডিমরফোডনের বিচরণ ক্ষেত্র ছিল আকাশ। প্রথম পাখি আর্কিওটেরেক্সের আবির্ভাব এই সময়। স্বর্ণযুগ স্পাইনোসরাসের পিঠে নৌকোর পালের মতো একটা অংশ থাকত যা দিয়ে তারা তাপ নিয়ন্ত্রণ করত। মাথায় ছুটির মতো থাকত। প্রায় 5 মিটার লম্বা ডানাওয়ালা প্রকাণ্ড টেরেনোডনরা উড়তে আর ভেসে বেড়াতে পারত। অধিকাংশ ডাইনোসরই ছিল কিন্তু তৃণভোজী। পরিবেশ আর্দ্র হওয়ার সাথে সাথে গাছপালা ছড়িয়ে পড়ল গোটা স্থলভাগ। উচ্চারণের ফলে শুরু হয় অগ্নুৎপাত ও ভূমিকম্প, যার ফলে স্থলভূমিতে নানা রকম ভৌগোলিক আকার ও আকৃতির জন্ম হয়। লোরেশিয়া ও গন্ডোয়ানা নামক মূল দুটি ভূখণ্ড মহাদেশে পরিণত হয়। সমুদ্রগর্ভে কঠিন আস্তরণ থেকে রকিস ও অন্যান্য পর্বতমালা গড়ে ওঠে। বিষুব রেখার আশেপাশে আবহাওয়া উষ্ণ থাকলেও নদী শুকিয়ে যাওয়ার ফলে বনাঞ্চল কমে যায়। বিভিন্ন মহাদেশগুলিতে জীবজন্তুদের বিকাশ স্বতন্ত্রভাবে হতে থাকে। ফুলের গাছ প্রথম স্থলভূমিতে আবির্ভূত হয় এবং কীট পতঙ্গের সাথে পরাগ মিলনের সম্পর্ক গড়ে ওঠে। তারা খুব দ্রুতই স্থলভাগ জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময়ে প্রথম ভূমিতে সাপেদের উপস্থিতির শুরু। স্থলভূমি দাপিয়ে বেড়াত টাইরানোসরাস রেক্স।
প্রায় বিলুপ্ত হয়ে যায়। কিন্তু কেন? একটি মতে এক বিশাল গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষে ধুলোর এক বিশাল মেঘ জন্মায় যা কয়েক হাজার বছরের জন্য সূর্যের আলো আটকে দিতে পারে। ফলভূমিতে স্তন্যপায়ীদের আধিপত্য শুরু ডাইনোসরদের বিরুদ্ধে মঠ থেকে। পর্যাপ্ত খাদ্যের যোগান থাকায় ছোট স্তন্যপায়ীরা ক্রমশ বড় হয়ে উঠতে থাকে। বৃহৎ আকার তৃণভোজী ও মাংসাশী স্তন্যপায়ীদের আবির্ভাব হয় এই বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘন জঙ্গলে ছেয়ে যায়। হাতির পূর্বসূরী ডায়নোথেরিয়া ও ঘোড়ার পূর্বসূরী ইয়োহিপাসদের দেখা পাওয়া যায় এই সময় থেকে। লেমুর পৃথিবীর দীর্ঘ ইতিহাসে এরকম বহুবারই হয়েছে যখন উত্তর গোলার্ধের অধিকাংশই বরফে ঢাকা পড়েছে। এগুলোকে আইস এজ বলে। আমরা এখন যে আইস এজে বাস করছি তা শুরু হয়েছিল 2 লক্ষ বছর আগে। ক্রমশ গন্ডার, উইলি ম্যামথ ও মাস্ক অক্স তাদের শরীরের দশমের সাহায্যে ঠান্ডার সাথে মানিয়ে নেয়। কঠিন গ্রহণের আকারের তরুণকলা গ্লাইকোপ্রোটিনের মতো আর হয়তো এই কারণেই তারা একসময় বিলুপ্ত হয়ে যায়। ওদিকে দৈত্যাকার হরিণেরা হিংস্র পশুদের থেকে দ্রুত পালাতে পারত না, ফলে তারাও নিশ্চিহ্ন হয়ে যায়। এই সময় থেকে ক্রমশ মানুষের জন্ম ও বিনাশ শুরু হয়। আর ম্যামথদের মতো বিশাল স্তন্যপায়ী প্রাণীরা বিলুপ্ত হয়েছে।